হ্যালো শ্বশুর বন্ধু। জামাই বন্ধু, তুমি কেবা আছো? বেশ ফাইন আছি শ্বশুর বন্ধু, আপনি কেবা আছেন? আর কেবা থাকবো বন্ধু, দুনিয়াতে যার বউ নাই তার মতো এতিম পুরুষ আর কিরা আছে কও? শ্বশুর বন্ধু, কথা খান খুলাসা করে কন দেই। কি আর কব জামাই বন্ধু, দুঃখীর চোটে মোটে বাঙ্গি ফাটা হয়ে যাচ্ছি, আমি বিয়ে করব। তুমি তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করো জামাই বন্ধু। খুব ফাইন কথা তো কয়েছেন শ্বশুর বন্ধু। আচ্ছা আপনি বিয়ে করলে আপনার বউ আমার কি হবি? আরে কিরাম বোকার মতো কথা করছো, আমার বউ আর কি হবি, তোমার ভাবি হবি? এইটা আপনি কিবা কথা বললেন, শ্বশুরের বউ কিবা করে আবার ভাবি হয়? শ্বশুর কাছে কিছু জন্যই আমাকে দুইজনের মধ্যে মনের মিল হয়ে গেছে না, আমরা তো বন্ধু হয়ে গেছি। এটা অবশ্যই ঠিক কথা কয়েছেন, আপনি আমার শ্বশুর বন্ধু না মানে বন্ধু হয়ে গেছেন, তালি পরে আপনার বউ হবে আমার মেয়ে বান্ধবী। এই তো বুঝবার পারি চাও, শোনো যত তাড়াতাড়ি গার্লফ্রেন্ডের মুখ দেখবার চাও তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করো, বুঝছাও কি কইছি? এটা অবশ্যই ঠিক কথা কইছেন শ্বশুর বন্ধু, আপনি কাজ করেন চুল দাড়ি সাইজ করে রাখেন, আমি মেয়ে পক্ষের সাথে কথা করছি। আমি এখনই যাচ্ছি। এই থেকে সাদা মেরিয়ে গেছে, যাই গোপালের সেলুনি যাই, একবার নগদের পর কালা করি আসি, দেরি করে যাবি। শুনতেছি সাওয়ালার আগে নাকি বাপে বি করতেছে, তোমার লগে যে আমার বি হবিনি সেটা আমি কনফার্ম। বাপে বি করতেছে মানে কলি হলো তাই নে? তাইলে পারে কি গ্রামের লোক যে মিথ্যি কথা কইছে, তোমাক ভালোবাসা জীবনখান ফেতা ফেতা করে ফেলাইছি, এখন যদি বিয়া না হয় তাহলে তো ফুলসজ্জা অপমৃত্যু হইবি। সেজন্যই তো কছিলাম বিয়ের আগে ফুলসজ্জাটা করে ফেলে না, ওনার পক্ষে সেটা সম্ভব না, উনি হাজি সাহেবের বেটি। চুপ, একদম চুপ, এই শয়তান চিংড়া, তুই কি আমার বংশ পরিচয় ভুলে গেছো? কত হাজি সাহেবের বেটি দেখলাম, ওই বিয়ে তো বসবি, ওই সন্তানটাও সেই হবি। ফালতু চ্যাংড়া, তোর সাথে কথা কইতে এখন আমার রুচিতে বাদে, তোর সাথে আমি আর কোনো কথা কব না। ওর বাপ ভালো বাজার কেনা করি, ওইতে কিচ্ছু হবে না, কই যে বিয়ের আগে ফুল সজ্জাটা করি তাও করবে না। এই কোনে যাচ্ছ এরকম ফুল বাবু সাইজে, কোনে যাচ্ছ কৌদিনী? আমার শ্বশুর বন্ধু ফোন করেছিল, জাতি কয়েছে। শ্বশুর বন্ধু? এই ফালতু লোক কনেকার, আমার আব্বা তোমার কোন কালের বন্ধু ছিল? হে কোন কালের আবার, ল্যাংটা ল্যাংটা কালের। এই দেখো কথা একদম পেছাবে না। হ্যাঁ, এই তুমি নাকি আমার আব্বার বিয়ে করছো? কেন তোমার আব্বার কি বিয়ের বয়স হয় নাই? এই আমি যেটা করছি সেটার উত্তর দাও। তোমার বিশ্বাস হচ্ছে না, তাহলে পুরো কাজ করো, তোমার আব্বারে জিজ্ঞাসা করো, অ্যানসার খান পাইয়ে যাবা। বেশি কথা কই না কিন্তু, আমি কিন্তু তোমার একদম নাক ফাটাই দিব। ওরে খামা খামুর বুঝতেছিস কি জন্য? তোমার আব্বা বিয়ে করবে না কি করবে সেটা তোমার আব্বারে গিয়ে জিজ্ঞাসা করো গা। তাছাড়া তোমার আম্মা মারা গেছে অনেক দিন হয়েছে, হিসাবে তো তোমার আব্বার একটা বিয়ে করা দরকার। হ্যাঁ, আম্মা মরে তো আমার আব্বার বিয়ের ফুল ফুটেছে, আর সেই ফুল মালা গাঁথে তুমি আমার আব্বার গলায় পরাচ্ছো, ফালতু লোক কনেকার। আরে ফসল ফসল বন্ধ করো, আমার জাতি হবে জাতি দাও, চলো। উড়ি আসপড়দা, বাড়িতে আসবো না? হ্যাঁ বাড়ি খালি আসো, বুঝাবুনি ঠেলা। কাকা বাবু নমস্কার। নমস্কার কাকা বাবু, কি চুল কাটবেন? চুল কাটবো কিছুর জন্য, চুল সাইজ করবার আইছি।
তুই কি ওই সলেমান শাহ কাটিং দিবের বাড়ি কে সলেমান শাহ কাটিং সলেমান শাহ কাটিং এ কাকা বাবু আপনি এ ভয়সে কি সলেমান কাটিং দিতে চাচ্ছেন এই তাতে তোর সমস্যা কোনে আমার কোনো সমস্যা নাই কিন্তু কাকা বাবু আসলে আমি ঘটনাটা ঠিক বুঝতে পারছি না ওরে তোর বোঝার তো কোনো দরকার নেই তোর আমি যেটা করছি তুই সেটা কর না কাকা বাবু আসলে ঘটনা হচ্ছে কি সলেমান শাহ তো সে মেলা দিন আগে মরে গেছে ও সলেমান শাহ মরে যাওয়ার সাথে সাথে তার ওই কাটিংয়ে মরে গেছে বুঝছেন হ্যাঁ বুঝতে পারছি তাহলে জীবিত কাটিং দিতে খারাপ হয়েছে কিসের জন্য শোন বিষয়টা তোকে আমি খুলে করছি আমি না বিয়ে করবো হ্যাঁ কি হইলো ওরকম চোখগুলোয় তাকাচ্ছিস কিসের জন্য বিয়ে তো আমি করবো তোকে তো বিয়ে করাচ্ছি রে হ্যাঁ এই সেই জন্যই লাইফ মার্কে কাটিং দিবার আইছি আর সাথে ওই মশারিটি কলাপ করে নিচ নিচে কালো করে বেড়াইছি বুঝছিস আপনাকে কী কাটিং একটা দেওয়া যায় ও হ্যাঁ কাকা বাবু আপনাকে যদি আমি ওই যে শাহরুখ খান মার্কা কাটিংয়ে চুল কাটে দেই তাহলে কিন্তু আপনাকে দেখতে খুব ফাইন লাগবে বুঝছেন এই শাহরুখ খান কি আমাকে ওই গ্রামের যাত্রা দলের ওই ভেদু খানের চেয়ে বড় এ কাকা বাবু আপনি এটা কী করছেন কানে শেখ সাদি আর কানে বকরিল্লাদি আর শাহরুখ খান তো হলো সে মেলা বড় লায়ক শুধু মেলা বড় না দেশের সবচেয়ে বড় লায়ক তাহলে আর খাম্বার মতো খারাপ হয়েছে কিসের জন্য লায়ক মার্কে কাটিং দিয়ে দে আর শোনে ওই মোস্টা কুচকুচে কালা করে দিবি বুঝছি ঠিক আছে আপনি বসেন বসেন কিরকম গন্ধ বাইর হচ্ছে বুঝছি এটা ওয়াশ করতে হয় দেখছি কাকা বাবু হিট বেশি মারিছিস না আমার চাটা তুমুক দেওয়ার পরে আমার গাছ দিব্যে সব উড়ে যাচ্ছে কিরম করে টানাচ্ছে পুরে চা চা খেলে তো মুখ তো পুড়বি আমার কি ইচ্ছে হচ্ছে জানিস চা তো জরিমানা করি ফালতু চাঙ্গা কনে কার এই মজনু আজ তোর মেজাজের টেম্পার এত হাই কিসের জন্য কালাম রে বিচার আগে যদি বাপ বিয়ে করে তাহলে কি মেজাজ শেখ দেবার পারা যায় ক ও তাহলে পরে তুই কি তোর বাপের আগে বিয়ে করবো চাইছিল এই তোর বাপ বিয়ে না করলে তো জন্ম হতো শালা কথা শেষ বন্ধু না শুনে আনসার দিবি না এমনি তোর চা খায় তোর হিট চা খায় আমার মেজাজের টেম্পার হাই হয়ে আছে এই তোর মেজাজ দেখানোর দরকার নাই আমার চায়ের দাম দিয়ে তুই জায়গা শালা তুই তো চায়ের দাম পাবুই না তোর চা খেয়ে যে আমার গাল পুড়ে গেছে তুই জরিমানা দে শালা তুই জরিমানা দিবি আগে এই তুই যা তো যা বেদন করিস না খামাকা বিয়া আমি করবো আমার বিয়ে কেউ ঠেকার একটা পারবি না সেটা ঠিক আছে কিন্তু আপনার বেটি আমার সাথে সবসময় খচর খচর করে আপনার সাথে যে একটা আমার গুড আন্ডারস্ট্যান্ডিং সেটা সে মানতে পারতেছে না হিংসে হয় আমি যদি আপনার বেটির সোয়াল ভাঙে দেই তাহলে পরে তো আপনি দুঃখ পাবেন কারণ আপনার বেটিরে আপনি গর্বে ধরেছেন না এটা তুমি কিরমের কথা কইছাও আমি কি বেটি সওয়াল যোয়াকে আমি গপে ধরবো আমার বেটি যখন তোমার সাথে ফেসার ফেসার করবি একার স্তুপায় বাড়ি মেরে স্তুপা ভেঙে দিবা আমি ওই বেটির বাপ হয়ে তোমাকে আমি ডাইরেক্ট অর্ডার দিচ্ছি বাদ দেন এসব কথা শোনেন জিডা আপনারে কবার আইছি কি কবার আইছো সিডা হইলো দুই দিন পরে পাত্রীপক্ষ আপনাকে দেখতে আসতেছে আরে এই কথা তুমি আগে কওনি কিসের জন্য হ্যাঁ কাছে এসো কি জন্য বুঝতে পারতিস না হ্যাঁ এরকম একটা ভালো সংবাদ পেলাম তোমার সাথে
কোলাকুলি কর দুই দিন ধরে কোলাকুলি করব কি যে শান্তি পেলাম তারপরে ঘর হতো না উঠতে আর এই নমরা শোনো বন্ধু তো কথা শোনো বসো ধীর হয়ে বসো আমি তোমাদের হাতিপুরা আনতেছি বুঝছো তাজমহল থেকে হাতিপুরা বকের ভিতরে কেমন জানি খসর খসর করে তাই নি আর করবি না কি জন্য বয়স্ক মানুষ কেউ তো এই কথাটা চিন্তা করে না তাই নি পুরা নিয়ে আসুক কি ব্যাপার দেখার বিষয় না তাই একটা কথা কই দিলাম এক মাসের মধ্যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু তোমার ভালোবাসার কাফন ছাড়া দাফন হইব এটা কিন্তু কই দিলাম লাইলি তুমি আবার করে কইও না তুমি আবার করে কইলে আমার কলজের মধ্যে চিহ্নিত করে ওঠে ওই যে গর্ভবতী মহিলার পেটের মধ্যেই ওর সন্তান গুতে মারলে যেমন চিহ্নিত করে ব্যথা করে তোমার কথা শুনলে আমার ওরম চিহ্নিত করে ওঠে তাহলে এক কাজ করো তুমি সিজার করে পেট কেটে সন্তানটা বাইকের ফেলো তাহলে তোমার কোয়েজের মধ্যে ভূতি মারবি না ওরে খোদা রে আমি তো এটা তোমার এক্সাম্পল দিলাম ভেটকি মারা বাদ দাও এই তোমার জন্য লাইয়ের বস হয়ে আর কয়েকদিন পড়ে থাকবো বাপমার ঘরত লাইয়ের বস আচ্ছা তোমার বয়স কত বয়স কত আবার 20 বছর এই 20 থেকে তুমি বুড়ি হয়ে গেছো আমি অত কথা শুনতে চাই না বিয়ে করলে করবা আর নাহলে ভাব ভালোবাসা সব বন্ধ করে ফেলবা বুঝছো আপার বিয়ের জন্য আমার বিয়েটাও ভেঙে যাচ্ছে আপা কিছু যদি এমন বিয়ে করবে এই যে আমার বন্ধুর বেটি কাল তো ফাইনাল করে আসলাম এবার তোমার আব্বার বিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে যাও কি আরে মিরাজ তোর এত বড় পর্দা তুই কি না আমার আব্বার বিয়ে ঠিক করেছো এমন ভাব করতেছ মনে হয় আমি একটা খারাপ কাজ করেছি তোর আব্বা যদি এই বুড়া বয়সে বিয়ে করত তাহলে পরে তোর কাছে কেমন ঠেকতো ফাইন ফাইন লাগতো তুমি কি চিন্তা করতে পারতেছ সন্তান হয়ে আমি আমার আব্বার বিয়ে খাবো সেটা ফাইন না মিরাজ তোরে যে আমি কি করব তুই যদি খালি আমার স্বামী না হইতি তাহলে পরে তোরে রাগ করতেছ কেন তোমার নতুন আম্মা হবি আমার বান্ধবী হবি আরে গরু খাসি জবাই করে তোমার আব্বার বিয়ের ফয়তা হবি কি কইলি মিরাজ আমার আম্মা তোর তোর বান্ধবী হবি এই ফুলার ঘরে জুয়া তোর এত কি আজকে এই এই সারো সারো লোকজন দেখে ফেলবে মানে যে থাকবে এ তো ডেঞ্জারাস মহিলা নিজের সমেরও মানুষ এরকম করে হেনস্থ করে এই তুই হেনস্থার কি দেখছিস হ্যাঁ তুই যদি আমার আব্বারে বিয়া দিছস মেরা আমি কিন্তু তোর মাথা ফাটাই কালাই দিব আর যদি কালাই দিতে না পারি আমার নাম কিন্তু ময়না না মনে রাখিস কি করে ময়না না রসিক চাঁদ বদনি তুমি নাচো তো দেখি রসিক চাঁদ বদনি তুমি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি রসিক চাঁদ বদনি তুমি নাচো তো দেখি রসিক চাঁদ কি রে মজনু কি হয়েছে গেদা কিছু কবি কয় ফেলা আব্বা শুনলাম আপনি নাকি বিয়ে করতেছেন হ্যাঁ ঠিকই শুনিছো আমি আবার বিয়ে করতেছি কেরে গেদা বাপের বিয়ের খবর শুনে খুশি লাগতেছে না করছিলাম কি আব্বা আগে আমারে বিয়ে দেন তারপরে আপনি বিয়েটা করেন ও বুঝতে পারছি আমার বিয়ের কথা শুনে তোর বিয়ে করা হাউস জাগিছে তাই নিয়ে না আব্বা আমার বিয়ের হাউস মেল আগে জাগিছে লজ্জায় আপনারে কবার পারিনি আব্বা আব্বা আমার বিয়ে করাটা খুব জরুরি আব্বা কি কবুরে গেদা তোর মা মরে যাওয়ার পর রাত্রিবেলা আমার ঘুম কামাই হচ্ছে একলা ঘুম আসতেছে না বুঝছিস এখন তুই চিন্তা করে দেখ কার বিয়েটা জরুরি আব্বা আপনি তো দিনে ঘুমাবার পারেন আমি তো আবার দিনেও ঘুমাবার পারি না রাতেও ঘুমাবার পারি না আব্বা আমার বিয়ে করাটা খুব জরুরি আব্বা যতই জরুরি হোক বুঝছিস আমি বিয়ে না করা পর্যন্ত তোর বিয়ে হবি নে আর একটা কাজ করে তোর যখন ঘুম হাসতে না করছিস ওই যে ঘুম হওয়ার একটা ট্যাবলেট আছে না নডের 28 ওইটা খালি পরে ঘুম হবি বুঝছিস
আপনার যে আব্বা কেবা করে বুঝাবো, আব্বা ওষুধ আমার কাছে ফেল মেরে দেবে, আমার তো বিয়ে করতেই হবে আব্বা। তুই তো ভালো ঘাড় তারা বেয়াদব হয়েছিস, হ্যাঁ বাপের আগে তুই বিয়ে করলে বেয়াদবি হওয়া যায় না। আমি তোর কথা দিচ্ছি, আমি বিয়ে করে নতুন মা আনি, নতুন মা তোকে ধুমধাম করে বিয়ে করাবে, কয়ে দিলাম। কি হলো, একে তো জব বন্ধ হয়ে গেল, কথাবার্তা কিছু কলে না, হ্যাঁ আবার কোনো ঝামেলা বাঁধাবি না তো, শুভ কাজে বাধা দিলে হেস্ত নেস্ত হয়ে যাবি, সাওয়াল বলে ছাড়িয়ে দেবো না। নাকি ওর গান শুনলো, শোনো নাচো তো দেখি বালা, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি রসিক চাঁদ বাদনি, তুমি নাচো তো দেখি, তুমি নাচো তো এলাকা ছেড়ে মনে ভাবিস। সেই দিন আমার সেলুনে আয়ে মজনুর বাবে গেছে যে তাকে সলেমান শাহ কাটিং এ চুল কাটে দিতে। গোপাল দা, মজনুর সাথে দেখা হলে তুমি একটু বুঝাইও, এরম লাইয়ের বয়স হয়ে কয়দিন থাকবো বাপ মায়ের ঘরত? শোন লাইলি, দাঁত থাকতে কিন্তু অনেকে দাঁতের মর্ম বুঝে না বুঝছিস, যেদিন বিন গায়ের বৈরাগী আইসে এ লাউয়ের বস দিয়ে একতারা বানিয়ে টুং টাং করে ভাজাতি ভাজাতি আর সামনে দিয়ে নিয়ে যাবি, সেদিন ওই ঠেলাটা বুঝবে বুঝছ? সেটাও কেটা বুঝাবি গোপাল দা, কও। ঠিক আছে, আমার সাথে দেখা হলি না হয় আমি ওটাকে বুঝাই কবানি, মানে যাইলে লাইলি, অনেক বেলা হয়েছে, যাই দোকানটা খুলতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থাকিস, ভালো থাকিস। শ্বশুর বন্ধু, আপনি কি পাগল হয়েছেন নাকি? আজকে কি আপনার বিয়ে নাকি? আপনার তো আজকে দেখতে আসিছি। ঠিক আছে, শুনেন যায় কিন্তু ঠিক মতো সালাম দিবেন, ঠিক আছে? তাহলে রুমাল লাগবে না, লজ্জা করা কি আছে, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আর কোনো প্রশ্ন থাকলে করবার পারেন। আপনার নামটা কি জানবার পারি? জি, আমার নাম মোসাম্মদ জোহরা জব্বার। কই পাচ্ছেন কি সেজনে? বসেন, কোনো সমস্যা নাই, আমি খুলে করছি, বসেন। আচ্ছা, আপনাকে মায়া সওয়াল না বেটা সওয়াল? এটা কিরমের কথা করছেন, আপনার কপালে কি চোখ নাই? আমার দেখে কি মনে হচ্ছে, এই জামাই বন্ধু কি করছে? না, আপনাকে দেখে তো বেটা সওয়াল মনে হচ্ছে, কিন্তু নামখানা শোনার পর তো সন্দেহ ঠেকতেছে। চিন্তা করবেন না, সন্দেহ কোনো কিছু নাই, আমি আপনাদেরকে খুলে করছি, মানে আমার শ্বশুর বন্ধুর একখান বউ ছিল, উনি মারা গেছেন, ওনার ওয়াইফকে উনি অনেক ভালোবাসত, সেই জন্যে সারা জীবনের জন্যে ওনার নামটা আমার শ্বশুর বন্ধুর নামের সাথে জয়েন করেছে, সেই জন্য আমার শ্বশুর বন্ধুর পুরো নাম হচ্ছে মোসাম্মদ জোহরা জব্বার, বুঝতে পারিছেন? ও বুঝতে পারিছি। আচ্ছা, আপনি কি কাজ করেন? ওই ভিলেজে ভিলেজ ওয়ার্কিং করি, খুঁজে বেড়াই বিউটি, ইট ইজ মাই ডিউটি, বুঝছেন? না, আমরা তো ইংরাজি বুঝি না, আপনাকে একটু বাংলায় করতে হবে। না মানে উনি হচ্ছেন গ্রাম সরকার, ওই গ্রামের বিউটিদের, না মানে গ্রামে গ্রামে বিউটি, ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে বেড়ায়। খুব ভালো, খুব ভালো। আপনাকারও পাত্র আমাকারও পছন্দ হয়েছে, আমাকারও পাত্র যদি আপনাকে পছন্দ হয় তালি পরে কথাবার্তি পাকা করে নিব। নে তালি পরে আমি আসি জামাই বন্ধু। হ্যাঁ ভিতরে যান। আসসালামু আলাইকুম আব্বা জান। না না, আমি হইলাম গিয়া মায়ার বড় ভাই। জামাই বন্ধু আর একখান ভুল করে ফেলাইছি। হ্যাঁ শ্বশুর বন্ধু, পাকড় পরাটা ধরে রাখেন, কোনো ব্যাপার না, আপনি ভিতরে যান।
আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকে তুমি ম্যানেজ করে নে, বুঝছো? আচ্ছা শ্বশুর বন্ধু ঘরে যাও। গোপাল বেটাটাকে যদি বাপ বিয়ে করে তাহলে মাথার চুল তুই কি করবো কদি? বুঝছিস, আব্বা আমার আগে বিয়ে করতেছে। হয় শুনলাম তুইও নাকি তোর বাপের বিয়েতে সাপোর্ট দিচ্ছিস। দেখ গোপাল, এমনিতে আমি জাস্ট হাই হয়েছে, আচ্ছা তোরে কি ডাক হইছে? তোরে কি ডাক হইছে আমি আমার আব্বার বিয়েতে সাপোর্ট দিচ্ছি? না শোনা কথা কইলু মারি। শুনিছো, ভালো করিছো। এখন লক মার, লক মারিয়া খুব দেওয়ার মাথাটা নাড়ি করিয়া মারা আলকাতর মারি দে। দোস্ত, মাথা চুল তোর কি দোষ করিছে? তুই চুলের উপর এত রাগ করিছিস কে? ওরে গোপাল, ওরে গোপাল, আমার আগে যদি আমার আব্বা বিয়ে করে তাহলে কি আমার প্র্যাকটিস থাকে? তুই ক গোপাল। দোস্ত শান্ত হ, শান্ত হ, বিষয়টা কি আমি দেখতেছি। আর তোর ওই সাকিব খানের মতো চুলগুলো কাটতে আমার খুব মায়া লাগে রে। ওরে খোদা রে, তোকে দেখি একবার ঘুরকে আমাকে দে, এক কথা ঘুরকে আমাকে দে, আমার নিজের মতো আমি নিজে ট্যাক করবো, তোকে দেখি হবে না। আরে দোস্ত এবার করিস নে, একটু ধৈর্য ধর, সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি তো আছি, মাথা সাইসে নাইরে করে দেওয়া তো কোনো ফ্যাক্ট না, কিন্তু ওই যে নাইরে মাথার ভিতরে দেওয়ার মতো তো কোনো আলকাত্রা আমার কাছে নাইরে ভাই। এ তুই কি আমার সাথে শত্রুতা শুরু করিস না? আর আলকাতরাতে তোর কাছে না, এটা তো আমি বুঝতে পারিছি, তোর কাছে কলম আছে না, তুই মাথাটা নাড়িয়ে করে আমার কলমটা লাগাই দে। ওরে দোস্ত তুই এবার করিস নে, ধৈর্য ধর, শান্ত হ, আর আমি তো আছি নাকি। কি করবি দোস্ত, আমার আব্বার বিয়ে হয়ে গেছে, আমার লাইফে আমার ছেলে চলে গেছে। রাগ করতেছি প্রেম, ময়নার আব্বার বিয়ে, রাজকন্যা বিয়ে, ময়না যাবে বি খাতি স্বামীকে নিয়ে, ময়না রাপার বিয়ে। খুব গান গাইতে শোনা, আমি যাব আমার আব্বার বিয়ের খাইতে। আর গেলে সমস্যা কোনে, আমি তোমার আব্বার বিয়ের কোল ধরা হব, কারো কিছু হোক আর না হোক, তোমার একটা নতুন শাড়ি হবে আর আমার একটা নতুন প্যান্ট আর নতুন শার্ট হবে। এই সোলার ঘরে সোলা, তুই আমার আব্বার বিয়ের কোল ধরা না হয়ে তুই তোর আব্বার বিয়ের কোল ধরা হ, যা। এই মনে হইতেছে রাগ করতেছ, তোমার বাপের বিয়াতে নায়ের যাব না? হ যাব, আব্বার বিয়ের নায়ের খাইতে যাব না, আব্বার ফয়তার নায়ের খাইতে যাব। তালি পরে ধরে নিব, তুমি তোমার আব্বার মৃত্যু কামনা করতেছ। হ্যাঁ, আমি কাল সকালে আব্বার বাড়ি যাব, যায়া বুড়া বয়সে ভীমরতি ছড়া। এই ময়না আব্বার বিয়ে, এই রাজকন্যা বিয়ে, ময়না ময়না যাবে বিয়ে খাতি স্বামীকে নিয়ে। কি ব্যাপার, কথা কচ্ছ নাকি? কি কথা কব, কে কিছু কোয়ার নাই? হ্যাঁ কত কথাই তো কোয়ার আছে, আবার বিয়ে হবি, গীতি কতি হবে, তুমি লায়র যাবা, নাস্তি হবি, তাই না? হাইছো না হাইছো না, শালা আবাক কোন দিন মারিয়া আমার মাথা ফাটাই কেলাই দেবো, তা আমি নিজেই বুঝতে পারতেছি না। শোনো, মাথা ফাটাই কেলাই দিলি তো সব সমস্যার সমাধান হবি না, চলো আমরা ময়নাবুর কাছে যাই, ময়নাবু কি কয় আমরা শুনে আসি। হয় ভালো কথা কইছো, তা আজকে না কালকে যাবানি। তাহলে পরে এখন আমি যাই, মেলা কাম পড়ে আছে, তুমি থাকো। আরে কি এখন একটু বসো না, মেলা কাম পড়ে আছে, আজকে আমি যাই, কালকে কিন্তু ওখানে। মাধুরণী কখন আইস?
আপনি এগুলো কি শুরু করছেন কোন দেনি মাদরনি তুমি এর মধ্যে আইছে না আব্বা আমি কেবা করে না এসে থাকব আমি তো গ্রামের মানুষের কাছে মুখ দেখাবার পারতেছি না এটা কি রামের কথা করছো মুখ দেখাবার পারতেছ না কিসের জন্য তোমার যে ফেস কাটিং কি খারাপ হয়ে গেছে না আব্বা সিডার জন্য নয় তাহলে কিসের জন্য মুখ দেখাবার পারতেছ না মাদরনি এই যে গ্রামের সকলে কইতেছে আপনি নাকি বিয়ে করতেছেন হ্যাঁ বিয়ে করতেছি বিয়ে করা তো ফরজ আমি তো ফরজ আদায় করতেছি তা গ্রামের মানুষের সমস্যা কি আর তোমারই বা সমস্যা কি করতে পারো আপনি তো একবার ফরজ আদায় করেছেন আমার তো মনে হয় যে আর ফরজ আদায় করার কোনো দরকার নেই সেটা কি কইছো তুমি মা জননী তুমি আমার ফরজ কামে বাধা দিচ্ছো আব্বা এই বুড়ো বয়সে বিয়ে করে সংসারে অশান্তি আইনেন না আব্বা তোমার কথা আমি মানবার পারলাম না মা জননী তোমার আব্বা যে বিয়ে করবি এটা কত ঠেকাবার পারবি না ঠিক আছে আপনার যা খুশি আপনি তাই করেন আর কিছু করেন চোখে পড়ে না তুই তো একটা সাংঘাতিক সাওয়াল রে বাপের আগে বিয়ে করতে চাচ্ছু শোনে আগে তোর বাপের সিরিয়াল তারপরে তোর সিরিয়াল ওরে আমি তো বুঝতেছি তোর কষ্ট হচ্ছে শোন কয়েকটা দিন খালি মাটিতেই ভাবে ধরে কামড় দিয়ে থাক বুঝতে পারছিস আমি বুঝছি তোমার মতলব আমি বুঝে গেছি তোমার দিয়ে কিচ্ছু হবে না আমি ময়নাপুর কাছে যাচ্ছি তারই বিষয়টা করছি আরে যা 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 তোর বোনের কাছে যা নিজের কষ্টটাই খালি বুঝলো আব্বার কষ্টটা কেউ বুঝলো না পুরা মানুষ কয়টা দিন পর মরে যাবে একটু সুখ করবে তা না ফালতু সাংরা কোনো কাজ মুরব্বী কন্যা কনে আমার কলে মাকে ওরা ধৈর্য বাদ মানতেছে না বুঝছেন আমি কেন উত্তর দিতে হয়ে যাচ্ছি এত ধৈর্য হারা হলি চলবে না নাকি কন্যাকে আপনারা এখনই দেখতে পারবেন ওই ওই যে আসতেছে এই বন্ধু এটা কি কন্যা না কন্যার আম্মা ওই গালের চামড়া তো ঝুলে একেবারে গলা তামাত নেমে গেছে শ্বশুর বন্ধু এত কথা কলি তো হবেনি ইদা কোনো ফ্যাক্ট না এই পার্লারে নিয়া ওই যে ফেস স্ক্যান ওয়াশ করলি পরে দেখা যাবে ফেস স্ক্যান টাইট হয়ে গেছে বুঝতে পারছেন তাহলে সেটা আগে কব না ওই যে মহিলাকে যদি নাফিতখানা আছে ওই যে কি কি সেলুন না পালুন না কি কয় ওইখানে আবার চামড়া টাইট করার মেশিন আছে বাহ তাহলে কোনো অসুবিধা নেই তাহলে পরে বান্ধবী না ওই কন্যা আপনার নাম খানা কি আইসুতি আয় সুতি ও সুতি যাবে কিসের জন্যে হ্যাঁ তুমি তো আমার সাথে শুবা ও তো আমার মেয়ার জামাই আমার জামাই বন্ধু ও তো তোমাকে বিয়ে করবি রে তোমাকে তো বিয়ে করবো আমি কিরম কথা করছো আপনি এখন ভুল করতেছেন মায়ের নাম হইল আয় সুতি মায়া কিন্তু কারোর সাথে সুতি চাইনি শ্বশুর বন্ধু কথা না শুনেই যে মন্তব্য করেন সেটা কিন্তু অনেক খারাপ আরে মেয়ের নামই হচ্ছে আয় সুতি সুতি আমার সাথে সুতি চায় নাই তার মানে আইসুতির নাম এরকম নামের ফ্যাটটা তো আমি বুঝবার পারি নাই আমার তো বড় একটা মিস্টেক হয়ে গেছে আমার ক্ষমা করে দেবেন বুঝছেন কইনে অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কন্যা হা করেন তো হা করেন মাশাআল্লাহ এই জামাই বন্ধু কইনের দি দাঁত পড়ে গেছে ওই আশেপাশে দাস যে কটা আছে ও কটা তো থাকবি না তাহলে আমার কিস করবি কাবা করে শ্বশুর বন্ধু এত বেশি বুঝলে তো চলবে না নি হ্যাঁ ওয়াক কি আপনার কামরায় কামরায় কিস করবি হ্যাঁ কিস করার জন্য দাঁত লাগবে কি জিম্মি ছোট আছে না
ঠিক আছে তাহলে কন্যা আমার পছন্দ হয়েছে মরু আলহামদুলিল্লাহ এই বুনেনি নিয়ে যাও মুরবি তাহলে পরে আর লেট করা যাবে না আগামী শুক্রবার বিয়ের তারিখ ধার্য করলাম হ্যাঁ এই শ্বশুর বন্ধু তাহলে পরে উঠি শোন মজনু তুই একদম চিন্তা করিস নে আমি তোর বিয়ে দিব আব্বার আগে লাইলি তুই একদম রেডি হয়ে যা একদম চিন্তা করিস নে ভাই বুবু আমার আর মেলা ভালো দেখতেছে আব্বার আগে যে আমি বিয়ে করতে পারবো এটাই তো আমার খুশি দেখতেছে আচ্ছা ঠিক আছে এখন তোরা দুজন যা আমি কালই তোদের বিয়ের ব্যবস্থা করব আচ্ছা বুবু আমরা গেলাম চলো কেরে গোপাল ক্যাম্পাস রে আরে দিলা ভাই যে তা কি মনে করে আমার দোকানে আইছ দিলা ভাই আমার বন্ধু মানে শ্বশুর বন্ধুর বিয়ে আরে সেই উপলক্ষে আমার একটা ফাইন করে কাটিং দিয়ে দে আপনার শ্বশুরের বিয়ে মানে ওই যে মজনুর বাপের বিয়ে একদম ঠিক ধরেছো আচ্ছা গোপাল আমার কি কাটিং দিলে ভালো মানাবি কি কাটিং কি কাটিং কি হ্যাঁ দিলা ভাই পাইছি দিলো ভাই আপনাকে যদি ভাব কাটিং দেওয়া যায় না তাহলে আপনাকে কিন্তু খুব ফাইন মানাবে বুঝছেন ভাই চুপ কর হ্যাঁ দিলো ভাই ভগবানের কি রা করছি টিটকারি মারিস এই আমি কি মেয়ে সাল হ্যাঁ ফালতু চ্যাংড়া খোরাকার যে আমি ভাব কাটিং দিব দুলো ভাই আপনি খেপতেছেন কে আমি তো কইছি যে আপনাকে ভাব কাটিং এ খুব ভালো মানাবে চুপ ফালতু খোরাকার তোর কাছে চুলি কাটবো না শ্বশুর বন্ধু এই বন্ধু তুমি টাস্ক করতেছো কিছুর জন্য আরে বন্ধু যে আমার বান্ধবী না সেটা পরের ব্যাপার এখনই টাস্ক করতেছো ব্যাপারটা কিছু করা লাগবে না চলো এই বন্ধু বজরো বজরো পরে বজরো গেল কোন এই বন্ধু এ জলদি বাইরে আয় দেখ তোর জন্য নতুন ভাবি নিয়ে আসিছি এই এই শ্বশুর বন্ধু এটা কি কলেন কি কলাম মজনু আপনার সাওয়াল না মজনু যদি আপনার সাওয়াল হয় তাহলে পরে আপনার বউ মজনুর ভাবি হবে কিরাম করি এটা তো আম্মা হবে ভুল হয়ে গেছে আসলে আনন্দে মানে বিয়ের আনন্দে বুঝছো বন্ধু সবকিছু আমার উলট পালট হয়ে গেছে ভিতরে খসর খসরটা এখনো থামাইতে পারেননি তাই নি এ বজো এ নির্গুণ ছেড়ে যা আব্বা আপনি আমার আগে বিয়ে করবেন এটা আমি মানে নেবার পারি নাই যে আপনার আগেই আমি বিয়ে করে ফেলেছি হব্বা আমি মজুরে বিয়ে দিয়ে দিছি আব্বা আমি আপনার বেটার বউ এই জামাই বন্ধু তুই ফাঁকে আসো খারাই নিচ্ছ কি শুধু এই জামাই বন্ধু আমার কোনো হিংসা করিতে পারে ফাইটে যাচ্ছে বুঝছাও বিয়ের পর আবার কিসের হিংসা আপনার আরে আমার সাওয়াল আমার সে কত সুন্দর ফার্স্ট ক্লাস একখান বউ পাইছে আমার হিংসা হবি না এই শ্বশুর বন্ধু সত্যি করে আপনার উদ্দেশ্য খানা কান দেই আপনি কি চাচ্ছেন ওই আপনার বেটার বউ রে আপনার বউর সাথে পাল্টাইকে নাউজুবিল্লা এটা কিরমের কথা কইছাও আমি কইছি সুন্দর বউ দেখে আমার কিরম যেন মনের ভিতর তারা হিংসা চলে আসতেছে বুঝছাও এই এই শ্বশুর বন্ধু যা হবার হয়ে গেছে আপনি কাজ করুন তো আপনি মজনুর বউরে মাইনা নেন আর মজনুর বউ আপনার বউরে মা হিসেবে মাইনা নেই তাহলে পুরো তো শান্তি হয়ে যাবে বুঝতে পারতেছেন না কেন তাহলে তো কথা খরচা করতেছে কিসের জন্য আপনিই তো করছেন বান্ধবী একা রয়েছেন
মজনু যা করার করছো এখন কাজ কর। এই তুই আর তোর বউ মিলে এই আমার আমার মানে আমার শ্বশুর বন্ধুর বউ মানে তোর নতুন আম্মা, তোর নতুন আম্মা আর আব্বা সালাম কর, সালাম কর তাড়াতাড়ি। তোর আমার সেরা করা লাগবে নে, চাও তাহলে করে আমি কোন তুমি কোনে দেখছাও? হ্যাঁ বন্ধু, নতুন বান্ধবী থেকে তুমি কোনে দেখছাও? ভালো তোমার নতুন বান্ধবী জানা।